ব্যাপারে একটা চিন্তা ভাবনা একটা থিমের মাধ্যমে পূজাটা আমাদের সামনে তুলে ধরা হয়েছে এবং খুব দৃষ্টি আকর্ষণ করছে। দূর থেকে মনে হচ্ছে সত্যি আমরা কেদারনাথ দর্শনে চলে এলাম। এবারে কলকাতায় কেদারনাথ দর্শন, মুম্বাইয়ে গণেশ পুজোকে টেক্কা দিল কলকাতা। উত্তর কলকাতার পাইকপাড়ায় গণেশ পুজোতে এবারে থিম কেদারনাথের মন্দির। পুজো উদ্যোক্তাদের দাবি, এই কেদারনাথ মন্দিরটি সব থেকে উচ্চতর। প্রায় 3 মাস ধরে এই পুজো মণ্ডপটি তৈরি করা হয়। প্রথমে বাঁশ দিয়ে মণ্ডপটির কাঠামো তৈরি করা হয়, তারপরে তার উপরে কাঠ দিয়ে তৈরি হয় কাঠামো, শেষে থার্মোকল দিয়ে মণ্ডপটিকে চূড়ান্ত রূপ দেওয়া হয়। যেমন উচ্চতর মন্দির, ঠিক তেমনই তার সঙ্গে গণেশ প্রতিমাটিরও রূপ পেয়েছে। মূলত কেদারনাথ মন্দির তৈরির ইতিহাস গোটা পুজো মণ্ডপে তুলে ধরা হয়। কথিত আছে, প্রায় 400 বছর মাটির তলায় কেদারনাথ মন্দিরটি চাপা থাকে, পরে এই পুজো মণ্ডপটি মাটির তলা থেকেই আবিষ্কার করা হয়। গোটা কলকাতার যে কটি গণেশ পুজো মণ্ডপ তৈরি হয়েছে, কলকাতা পুলিশের হিসাবে এটাই সব থেকে উচ্চতর। এই পুজো কমিটির চেয়ারম্যান ডেপুটি মেয়র অতীন ঘোষ বলেন, এটা আমার বিধানসভা কেন্দ্রের সব থেকে বড় পুজো। মুম্বাইয়ে যেমন 7 দিন ধরে পুজো চলে, ঠিক সেইভাবেই বাংলায় আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে পুজো। পুজো কমিটির অন্যতম সদস্য প্রিয়দর্শিনী ভাওয়া বলেন, কলকাতা ও মুম্বাইয়ের মতো এগিয়ে যাচ্ছে গণেশ পুজো। এবারে এখানে যে ধরনের পুজো মণ্ডপ তৈরি হচ্ছে, সেটা কলকাতার সব থেকে উচ্চতর মণ্ডপ। পুজো কমিটির সদস্য প্রিয়দর্শিনী ভাওয়া কি বলেছেন শুনব। এইবারে একটা চিন্তা ভাবনা একটা থিমের মাধ্যমে পুজোটা আমাদের সামনে তুলে ধরা হয়েছে এবং খুব দৃষ্টি আকর্ষণ করছে। দূর থেকে মনে হচ্ছে সত্যি আমরা কেদারনাথ দর্শনে চলে এলাম। পুজো তো হলো, কিন্তু মানে আমরা দেখি জানি যে মুম্বাইতে বড় করে গণেশ পুজো হয়, গণেশ পুজোর উৎসব প্রায় 4 দিন 5 দিন ধরে চলে, তো কলকাতায় এমন হলে কেমন? দেখুন, বাঙালিরা কিংবা আমি বাঙালি বলতে শুধুমাত্র বাঙালি বলবো না, বাংলায় যারা থাকে সকলেই খুব উৎসব মুখর মানুষ। আমরা উৎসব পছন্দ করি, আমরা কাজও করতে পছন্দ করি, কিন্তু তার সাথে সাথে যদি একটু পুজো, আচ্ছা সব কিছু, একটু প্যান্ডেলে ঘুরতে পারলাম, একটু মেলায় যেতে পারলাম, বাচ্চাদের নিয়ে বেরোতে পারলাম, আমরা পছন্দ করি। তো বম্বের তে যেই সুবৃহৎ আকারে, যেই পরাশরে গণেশ পুজো হয়, সেই পুজো যদি আমাদের কলকাতাতে, আমার মনে হয় আমরা অলমোস্ট ধরে ফেলছি। এবং এটা ধরে ফেলতে পারলে ইউ নেভার নো, হয়তো দুর্গা পুজোর পরে আমাদেরও সর্ববৃহৎ অনুষ্ঠান এবং কালী পুজোর পরে সর্ববৃহৎ পুজো হয়ে দাঁড়াবে গণেশ পুজো, এবং সেটা হলে মন্দ হয় না। মানে আর একটা পুজো যদি লিস্টেড হয়, আরও কটা নতুন জামা, আর একটু আনন্দ ভাগ করে নেওয়া সকলের সাথে, মন্দ হয় না। গণেশ পুজোকে কেন্দ্র করে যেভাবে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপ সজ্জা, তা দেখতে দূর দূরান্ত থেকে মানুষজনের ভিড় হচ্ছে। সাধারণত দুর্গাপূজার সময় কলকাতায় নজর কাড়া লাইটিং কলকাতার পুজো মণ্ডপ দেখতে দূর দূরান্ত থেকে মানুষ আসে। আর অন্যদিকে গণেশ পুজো মনে পড়লেই মনে পড়ে যায় মহারাষ্ট্রের কথা। কিন্তু কলকাতাতেও যে এত সুন্দর করে গণেশের পুজো হতে পারে, যে এত সুন্দর করে থিমের পুজো হতে পারে, তা যেন সত্যিই নজর কেড়ে নিয়েছে। কেমন লাগলো আপনাদের এই পুরো পুজো মণ্ডপটা? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন আপনার মতামত।